করে ফিশারম্যানরা যারা আমরা কাজে যাই বা বিভিন্ন অভাব অভিযোগের কথা বলি, তো কথাটা উনি যেরকম উপরে পৌঁছেছেন, আবার নিচু স্তরে যারা এখানটায় থাকেন তাদের সাথেও কথা বলেছেন, এবং তাতে আমরা সম্পূর্ণ না হলেও অনেকটা অংশে আমরা মৎস্যজীবীরা যারা এখানে আছে, সাধারণ মানুষ, আমরা উপকৃত হয়েছি। আজকের এই সভার সভাপতি, আপনারা জানেন যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে বাঁচার কথা ছিল না, শরীরে 5টি জায়গায় আমার ভেঙেছিল। তো এই মেলাটা আজকে যা দেখতে পাচ্ছেন, আমাদের ফিশারম্যান অ্যাসোসিয়েশন যেটাকে পরিচালনা আমার অ্যাবসেন্টে করে রেখেছেন, তিনি হচ্ছেন আজকের সভাপতি, শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের মাননীয় সুভাষ চন্দ্র রায় উপস্থিত আছেন, যিনি আমাদের রামনগরের প্রাক্তন সভাপতি ছিলেন, বর্তমান জেলা পরিষদের সদস্য, যাকে আমরা সুখে দুঃখে খুব কাছে পেয়েছি। কোনো অসুবিধায় পড়ে গেলে দল মত নির্বিশেষে যিনি সবার কথা শুনেছেন, সম্পূর্ণ না হলেও বেশ কিছু অংশের কাজও তিনি করেছেন, এখনো উনার কাছে আমরা যাই তার উপদেশ নিয়ে, এবং এলাকার জন্য উনি কাজ করার জন্য যেভাবে সচেষ্ট, মাননীয় শম্পা মহাপাত্র উপস্থিত আছেন, আমার পুত্র সম, যাকে আমরা দীর্ঘদিন একটা ব্যবসায়িক ক্ষেত্রে দেখেছি, এবং খুব অল্প দিনের ভিতরে ভিতু বাঙালি যেখানটায় অনেকে বলেছিলেন সে জায়গায় ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে, এবং মানব সেবার যিনি উজ্জীবিত হয়েছেন বিভিন্ন এলাকায়, এমন কোনো এলাকায় রামনগর বিধানসভার ভিতরে হয় না, আমার চোখে পড়ে না যে আমার ঘরের ছেলে দীপকের সারের কাছে সাহায্য পাই, এ আমার জানেন। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কর্মকাণ্ডের ভিতর তিনি জড়িত আছেন, আমাদের শ্রদ্ধেয় যাকে ওনার পদ পেয়েছেন, জেলা পরিষদের সদস্য দীপক সাহার মহোদয় উপস্থিত আছেন, আমার পাশে বসে আছেন প্রাক্তন প্রধান তালগাছানি টুয়ের, এবং যিনি আমাদের অনেক সময় অনেক জায়গায় আমরা যাই রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের কাজ কর্মের দিক থাকতে যার কাছে যে থাকে সুচভাব থাকে, কিছু কিছু জায়গা আমরা দেখতে পাই, কিন্তু বিশ্বজিৎবাবু যেখানটায় কাজ করেছেন এবং 24 ঘন্টা বলবো 24 ঘন্টা যিনি সময় দিয়েছেন আমাদের এলাকাবাসীকে, তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ মাননীয় বিশ্বজিৎ জানা। আর আমরা আছি, আমি দীর্ঘদিন পুলিশের চাকরি করেছি, এবং সেই পুলিশের চাকরি করার সুবাদে আমি জানি মানুষের উৎসব, মানুষের যেখানটায় দৈনন্দিন জীবন, রাত্রে আমরা ঘুমাতে পারি যার অতন্দ্র প্রহরায় সমস্ত পুলিশ কর্মীরা যখন ঝাঁপিয়ে থাকে, ঝড় ঝণ্ডা দুর্যোগ তার ভিতর থাকতে তারা চলে আসে, পরিবার পরিজনের সাথে তার এই সুখের দিনে মেলার দিনে আনন্দের দিনে উপভোগ করতে পারেন না, এবং এই জায়গায় মন্দারমণির ওসি হয়েছে দেবব্রত বাবু, আমার ছেলের নামও দেবব্রত, আর দেবব্রত নমস্কার ভালোবাসা, উপস্থিত আছেন আমাদের খুব ছোট বোন, খুব বাচ্চা বয়সে খুব ছোট বোন আমি দেখেছি, যিনি আজকে প্রধান হয়েছেন তালগাছানি টুয়ে। আমি সবার কাছে অনুরোধ করব, নতুন
রাজনৈতিক জীবনে হাতে খড়ি রাজনৈতিক জীবনে এখানটা এসেছেন সময় লাগবে শিখে নিতে সময় লাগবে সেখানে কাজ করতে আমাদের রয়েছেন যে আমার ছোট বন্টি সবিতা খাটুয়া মহোদয় উনাকে বলবো উনার কাজকর্ম যেন শিকার শেষ নাই সবার কাছে শিখে যেভাবে ভালোভাবে তালগাছাটি টু তথা এলাকায় আপনি নাম যশ করতে পারেন সে আশা করব উপস্থিত আছেন আমাদের এই যে প্রজেক্টটা চলছে আমাদের যাকে আমরা দেখেছি দিন রাত চরকির মতন ঘুরে বেড়াতে এবং অনেক টাকা এসছে এখানে কাজকর্ম হচ্ছে তার সেখানটায় কাজকর্ম দেখভাল সরকারি চাকরি আজ আছেন কিন্তু যতক্ষণ আছেন তার কাজকর্ম উনি করে যাচ্ছেন দেবাশিস বাবু উপস্থিত আছেন আমার পুত্র সম আমাদের গ্রাম সদস্য তার ভালো নাম শান্তিগোপাল কিন্তু তাকে আমরা উপু উপু বলে ডাকি সে রয়েছে যুবক একজন সেও রাজনৈতিক জীবনে হাতে করে নিয়েছে তার প্রতি অশেষ আশা এলাকাবাসীর আছে দীর্ঘজীবী হোক এবং কাজ করুন রয়েছেন আমাদের তালগাছারি টুয়েল গ্রাম সদস্য রেণুকাবালা দাস দেখেছি কাজকর্ম দেখেছি মিষ্টি মেয়ে সমস্ত জায়গায় কাজকর্মের সাথে জড়িত থাকে বিভিন্ন ধরনের সেবামূলক কাজে ভিতর থাকতেও সেখানে উৎসাহ উদ্দীপনার কাজ করে থাকে তাকেও বলবো বোন তুমি এগিয়ে যাও তুমি কাজ করো নারী জাতির সম্মান তুমি সামনে তুলে ধর উপস্থিত আছেন আমার সামনে যারা মাতৃজাতি এবং আমাদের এখানে এসছেন বোধরা থাকতে মেয়েরা এসছিলেন এখানে সমস্ত জায়গা যেখানটায় বরণ ডালা নিয়ে শাক নিয়ে উপস্থিত আছেন আমাদের এই সাহায্য যারা নেবেন আমরা যাকে দেব তারাও রয়েছেন রয়েছেন অগণিত মৎস্যজীবী বন্ধুগণ রয়েছেন দোকানদার ইলেকট্রিশিয়ান এখানে সঙ্গীত পরিবেশনা করতে এসছেন যারা যারা বাদ্যকারে এসছেন যারা বিভিন্ন ভাবে আমাদের এই পুজোটাকে আলোক উজ্জীবিত করেছেন প্যান্ডেল চন্দন সুদূর চন্দন নগর থাকতে লাইট এসছে সবাইকে এলাকাবাসীকে মাইকের আওয়াজ যতক্ষণ যাচ্ছে উপস্থিত আছেন আমার সাংবাদিক বন্ধু যে চতুর্থ স্তম্ভ আমাদের বলা সরকারকে জাগানো সরকারের কাছে কাজ আদায় করা ভালো কাজটাকে তুলে ধরা তারা অত্যন্ত প্রহরীর মতন ঝড় ঝঞ্ঝাট বিভিন্ন জায়গায় যেখানটায় আছেন তারা কাজ করে থাকেন এবং সবার আগে এখানে মিডিয়ার কাছে যে কথাটা পৌঁছে দেন সাংবাদিক বন্ধুগণ সবাইকে শঙ্করপুর ফিশারম্যান ফ্রি স্টেট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন জানাই আমার পাশে রয়েছেন আমার ভাতৃপ্রতিম যিনি আমাদের এখানে সঞ্চালক করছেন রঞ্জন দীর্ঘদিন আমার সাথে পরিচয় রঞ্জনকেও আন্তরিক শুভেচ্ছা এসোসিয়েশনের পক্ষ থেকে আমি এক এক দুটি কথা বলবো এখানে আমাদের এখানে সমুদ্র যে এই এলাকায় সমুদ্র তট এলাকায় আমরা যারা বাসিন্দা আছি তো প্রতিনিয়ত আমাদের এখানে মৎস্যজীবী ভাইরা প্রায় সবাই এখানে ব্রাহ্মণ থাকতে আরম্ভ করে যে কোনো সম্প্রদায়ের মানুষ এখানে মৎস্য সাথে এখানে যুক্ত আছে 11 কোটি টাকা দিয়ে এখানে ড্রেজিং হচ্ছে 4 কিলোমিটার ভিতরে 1.5 কিলোমিটার হচ্ছে সেন্ট্রাল মিনিস্টার এসেছিলেন দীঘা অ্যাসোসিয়েশন আমরাও সেখান থেকে বলেছি আমি আজকেও বলবো আমাদের বিধায়ক তথা মন্ত্রীকে যে 2.5 কিলোমিটার যদি ড্রেজিং আমার এখানে করা যায় তাহলে শঙ্করপুর বন্দর অব্দি পৌঁছে যাবে আমাদের
পশ্চিম বাংলা যতগুলো তট এলাকা আছে শঙ্করপুর বন্দর মতন এত মৎস্যজীবীদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করার সুবিধা অল্প সময়ের ভিতরে সমুদ্রে পৌঁছানো এখানে মাছটার তোলা বা বিভিন্ন এখানে দেখা যাবে যে শঙ্করপুর বন্দরের সাথে কোথাও তুলনা হয় নাব্যতা হারিয়েছিল কাজ হচ্ছে আগামী দিনে যেন এটা হতে থাকে সামনে সমুদ্র বাঁধের ভাঙন 50 মিটার দূরত্ব আছে আমাদের যে কোনো সময় প্রাকৃতিক একটা বড় দুর্যোগ গেলে কোটি কোটি টাকার যে এখানটায় সমস্ত কাজ হচ্ছে এই কাজটা অচিরে সমস্ত সমুদ্র করবে চলে যাবে যদি আমাদের সামনে যে অশোক লজ থাকতে আপনার চলে গেল মান্দারমণি পর্যন্ত যে কংক্রিটের বাঁধ তৈরি হয়েছে এবার যদি এখানে 3 কিলোমিটার না করা যায় তাহলে সমস্ত টাকা আজকে যেখানে যে টাকা আছে সরকারের সেই জায়গায় সেখানটাতে চলে যাবে অতএব অচিরে যদি 3 কিলোমিটার বাঁধটা শুরু হয়েছিল যে কোনো অজ্ঞাত কারণে এখনো বন্ধ আছে আমি এখানে কন্ট্রাক্টরদের সাথে কথা বলেছি যে আপনারা বলুন এই কাজটা যেন তাড়াতাড়ি টাকা আছে দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমাদের শক্তি খটিটা আছে আমি মন্ত্রী মশাই বলবো সকালবেলা আসবেন 150 থেকে 200 মহিলা এখানে প্রত্যেকদিন মাছ বাছাইয়ের কাজে আসেন এবং সেই শক্তি খটিটা সেও আমাদের সাথে বৈদেশিক মুদ্রা এনে দিচ্ছে তারাও সেখানে মাছটাকে শুটকি মাছটাকে কাজ করেন তাদের যাযাবরের মতন থাকতে হয় দীর্ঘদিন ধরে তারা ফরেস্ট ল্যান্ডের উপরে বসে আছে আজকে বলে তোলো তো কালকে যাও সমুদ্রের জল উপচে পড়ছে সমস্ত ভেঙে চুরে নিয়ে চলে যাচ্ছে তাদের পালার ঘরগুলো তো আমি বলবো চিরেই এটাকে যেন স্থায়ীকরণ করা হয় আমরা কার কাছে বলবো আমাদের গার্ডিয়ান হচ্ছেন আমাদের মন্ত্রী আমি ওনার মাধ্যমেই তুলে ধরছি অচিরেই যেন সেখানটা কাজ করা হয় এবং কত আধুনিক প্রযুক্তি যেন আমাদের এখানটায় তার ব্যবহার করা হয় বড় কথা হচ্ছে ড্রেজিং হচ্ছে আজকে আমরা দীর্ঘ 40 বছর ধরে দেখে আসছি সমুদ্রের জল খেলতো টোটালটাকে ভেড়িয়ে হয়ে গেছে এই জায়গায় জল খেলবার জায়গা নেই স্রোত নেই যতই ড্রেজিং করুন 1 বছরের ভিতরে সেটাকে ড্রেজিং ওখানে বন্ধ হয়ে যাবে এখানে আছে আমাদের চম্পা নদী এই চম্পা নদীর ব্রিজ থেকে আমি ধন্যবাদ দেব আমাদের মন্ত্রী মশাইকে অখিল বাবুকে ধন্যবাদ দেব উনি নিজে দাঁড়িয়ে থেকে বলেছিলেন যে আপাতত এখানে সমুদ্র বন্দরকে বাঁচাতে গেলে ওই জায়গায় আপাতত 10টা কভার কমপক্ষে খুলে রাখো তার স্রোতটা যেন যায় অনেকে বলেন যে ওই জালে চাষ হয় আমি সাংবাদিকদের বন্ধুদেরও এখানে বলছি আপনারা যান নোনা জল যদি কোথাও ঢোকে তাহলে গোটা জায়গাটা হ্রদ মরে যায় আপনারা দেখবেন লালুয়া পুল থাকতে ওইদিকে দেখবেন গোটাটাই হ্রদ হয়ে পড়ে আছে জাল দিয়ে ঝুপড়ি ঝোপ ফেলে যে কাজ হচ্ছে কেউ নিচ্ছে না আমি বলবো যে স্থায়ীভাবে এখানে যে যদি 5-10টা কবাট খুলে রাখা যায় তাহলে এই জায়গার উপর যে মৎস্যজীবীদের যে স্রোতের টানটা হবে এই টানে আপাতত তার নাব্যতা কিছুটা কমবে এটাকে যেন আপনারা সেই জায়গার উপরে একটা বিশেষ জোর দেন আমরা যদিও আমি আজকে এই মন্ত্রী মশাইয়ের কাছে আমি ডেট নেব আমরা ফিশার মিল্লা এখানে বসে একটা এইটাকে নিয়ে সভাপতি জেলা পরিষদ এখানে সবাইকে নিয়ে আমরা ডেট নিয়ে একটা মিটিংয়ে বসবতে কি করলে এই জায়গার উপরে আমাদের এখানে স্থায়ী সমাধান না হলেও কিছুটা করা যায় এবং ইরিগেশন দপ্তর থাকতে সেই কাজটাকে সেখানে এখানে কিছু কাজ হচ্ছে আমি খুব ক্ষোভের সাথে বলছি আপনারা এখানে দেখবেন আমরা একটা লোনকে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে ওই জায়গার উপর থাকতে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বা সমস্ত অ্যাসোসিয়েশনের মিটিং বিভিন্ন ধরনের আমার প্রত্যেক বছর ঘুরে হয় তো এটা যেখানে পুজো হচ্ছে এটা একদম লোলন জল জমে যায় আমরা 7 ডিসিমিল মতন জায়গা ওখানে মাটি ফেলেছি দিয়ে মাটি ফেলে ওই জায়গার উপর মিটিং যখন হয় তো সেই জায়গায় মিটিং করতে গিয়ে আমরা দেখতে পাই যে আমাদের ছাউনি টাউনি করে দিয়ে সেটাকে রেডি করেছি আর ওই জায়গার উপরে মার্কেট কমপ্লেক্স হবে এত বিঘা বিঘা জায়গা পড়ে আছে সেই জায়গার উপর থাকতে এরা করছে আর সেই জায়গায় বিভিন্ন জায়গায় সেখানে মার্কেট কমপ্লেক্স করার মতন জায়গা আছে না ওই জায়গা আর বড় কথা আছে স্বাস্থ্য কেন্দ্র এখানে মানে আমরা কিপিপাকে পড়ি
স্বাস্থ্যকেন্দ্রের জন্য সেখানটায় আপাতত দেখা যাচ্ছে, আমরা বারবার বলি যে একটা স্বাস্থ্যকেন্দ্র এখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের যদি ইয়ে করা হয়, এগুলো আমাদের কাছে রয়েছে। সব কাজ সব দিনে একদিনে হবে না, অনেক প্রত্যাশা পূরণ হয়েছে। তো আমি আশা করব প্রজেক্ট ইনচার্জ যে আছে, আমি ওনার কাছে অনুরোধ করব যে ফিশারম্যানের যে জায়গাটা আছে সে জায়গাটা, এবং মন্ত্রীমশাইকে দেখবেন আপনি গোটা ওয়েস্ট বেঙ্গল ঘুরে আসবেন। আমরা যে একটা অ্যাসোসিয়েশন ঘরের দুর্দশার ভিতরে আছি, মানুষ ঝুপড়ি থাকতে, একটা এত বড় অ্যাসোসিয়েশন আমাদের এখানে একটু জায়গা যদি সঠিকভাবে দেওয়া হয় অ্যাসোসিয়েশন, ওখান থাকতে আমরা একটা মিটিং হল বা বিভিন্ন জায়গায় যারা বড় বড় লোকেরা কেরালা আপনার এখানে অন্ধ্র বিভিন্ন জায়গা থাকতে আছেন, তাদেরকে দিয়ে আমরা এখানে কাজ করতে পারি। তো আমার আপনি আমাদের কোথাও দিয়েছেন করবেনও এ প্রত্যাশা রাখছি, এবং এই মেলার প্রদিন মায়ের যে এখানে হবে আপনারা সবাইকে বলবো যেভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমাদের এখানে আপনারা দেখেছেন আমাদের এই অনুষ্ঠানে কোনো দিনের জন্য কোথাও হয় না, পুলিশি ব্যবস্থা, পুলিশ থাকেন কিন্তু ব্যবস্থা তেমন আমাদের জোরদার হয় না। আমরা এখন কট লাইনে আসি যাই, সমস্ত দিক দিয়ে পরিবেশটাকে আমরা সুস্থ রাখি। এবং এবছর আমাদের এখন পর্যন্ত অর্ধেক লঞ্চ ট্রলার বন্ধ হয়ে গেছে, মাস্ক নেই, ডিজেল সেখানটাকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে সে নিয়ে বলেছি যে ডিজেলের ভর্তুকি দিন আপনি, কেন ভর্তুকি দিবেন না আমাদের এখানটা, আমাদের তিন মাস এখানে আমাদের লোকগুলো এখানে কাজ হারায়, লাখ লাখ মৎস্যজীবী, তাদের তিন মাসের জন্য কিছু আপাতত ভাতা দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছি আপনি ব্যবস্থা করুন, কেন দিবেন না সেই জায়গায়, তাহলে তিন মাসের মৎস্যজীবীরা যাবে কোথায়, খাবে কি? তো আমরা কাজ করেছিলাম কিন্তু আমাদের ক্ষমতা সীমিত, আমরা আমাদের যেখানে প্রতিনিধি জনপ্রতিনিধি যারা আছেন তাদের কাছে আমরা বলছি, অতএব সবাইকে বলছি আশা রাখুন কাজ হচ্ছে, আর আপনারা আমার কাছে এসে বসে একটা জিনিস এখানে যে আমাদের যে মৎস্যজীবীদের কার্ড সবাইকে বলা হচ্ছে কার্ডগুলো বাইরে করুন, আরে আমাদের অ্যাসোসিয়েশনে দেন না, আমরা কার্ডগুলো সরলীকরণ করি।